গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি ব্যাংকের শাখা ম্যানেজারকে বোমার ভয় দেখিয়ে ডাকাতি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে বক্কর নামে একজনকে আটক করেছে বাসন থানা পুলিশ নিরাপত্তা নিরাপত্তাকর্মী মোহাম্মদ শামীম জানান দুপুর বারোটা তেইশ মিনিটে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের ওই ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক কাঁধে ভ্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে ঢোকে পরে তার ব্যাগে বোমা আছে এবং এই বোমার ফাটানোর ভয় দেখিয়ে টাকা দাবি করলে ভিতরে হুলস্থুল পড়ে যায় গাজীপুর জেলা প্রতিনিধি ওয়াসিম আকরাম জানান পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে এবং ব্যাগ তল্লাশি করে দুটি বোমা সাদৃশ্য দেখতে পায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া জানান একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে যুবকের সঙ্গে থাকা বোমা দুটিকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিম ওই ব্যাঙ্কে পৌঁছে বিস্ফোরণের মাধ্যমে নষ্ট করে দেয়